ইয়াসিন ইয়াসিন শব্দটার কোন মানে নেই অল্লাহ আল্লাহ ভালো জানে যে শব্দের মানে নেই সেটা কোনো নাম হতে পারে না মাথায় থাকবে অনেকজনের নাম রেখেছেন জাহাঙ্গীর বাচ্চাকে রাখে না আলমগীর রাখে শাহজাহান নাম রাখে একটা নামও চলবে না নাম রাখা চলবে দেখুন আমি বলছি চলবে ইয়াসিন ইয়াসিন হচ্ছে যদি বলে ইয়াসিন নামের মানে নাই তার ভুল হবে মানে আছে আল্লাহ জানেন আর আল্লাহর নবীর একশো সতেরোটা গুণাবাচক নাম আছে তার মধ্যে একুশ নম্বর নাম হচ্ছে ইয়াসিন আরবি গ্রামারটা মমতাজুল ভাই যদি পড়ে নাই বুঝতে পেরে যাবে নামটা রাখা যাবে আরবি কিছু এমন নাম আছে যে নামগুলো শুনে নেন এটা কোনো নাট বল্টু নাম নয় ইয়াসিন নাম নবীজির নাম হতো নবীজিকে ইয়াসিন বলেও ডাকা হতো এটা গুণাবাচক বলা হয় আর অবশ্যই নামের মানে আছে ইয়াসিন নামে যে মানেটা একমাত্র আল্লাহ জানেন আল্লাহ জানেন ওই জন্য ইয়াসিন নামে অসুবিধা কিছু নাই জানি না কেন বলেছেন সে আমার বন্ধু মানুষ আবার কি বুঝলে ইমরান হোসেন হবে না হুসেন হুসেন হু হ হবে না হয় ওকার হবে না হু হুসেন সাল্লামের হাদিস তোমাদের শক্তি থাকতে তোমরা হাত পেতে ভিক্ষা করে খেও না কিন্তু যদি কেউ হাত পেতে দেয় তাকে অপমান অপদস্থ করে ঘুরিও না অপমান করার ক্ষমতা তোমাকে আল্লাহ দেয় সে হাত পেতেছে হয়তো তার কোনো মজবুরি হতে পারে হাত পেতেছে তোমার যতটুকু সম্ভব এক টাকা দু টাকা তুমি দাও কিন্তু অপমান করো না যাদেরকে দিয়ে আল্লাহ দান করাচ্ছে তারা শুনে যান আমার এই কথাটা মাথায় গেতেলেন যদি আপনার দোকান হোক ব্যবসা হোক দরজা হোক মায়েরা বোনেরা শুনবেন দরজায় এসে যদি কোনো মাকে বলে কই গো আল্লাহর রাস্তায় দুটি চাল দাও কই গো মা দুটি ভিক্ষা দাও আপনি এটা ভাববেন আল্লাহ আমাকে দেনেওয়ালা বানিয়েছে আল্লাহ আমাকে চাইনেওয়ালা বানায় আপনার কাছে যদি কেউ হাত পাতে দাদা দু টাকা দাও না আপনি অন্তরে কাঁদবেন আর কেঁদে পকট থেকে দুটো টাকাই বার করে দিবেন কেন আপনি ভাববেন আল্লাহ তুমি আমাকে চাইনেওয়ালা বানাওনি দেনেওয়ালা বানিয়েছ এটা ভাবলে এই কথাটা ভাবলে আল্লাহ আপনার মালে বরকত দিবে তিনটে ব্যক্তি তোমাদের কাছে যদি হাত পাতে কে কে

সেই ব্যক্তি যদি টাকা পাওয়ার পরে চাল কিনে আর যদি বলে আল্লাহ তুমি ভাইকে তুমি সুખી করো আল্লাহর কসম করে বলছি নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিস এবং কোরআন তার মানে আল্লাহর সঙ্গে সঙ্গে বরকত দেয় জোরে বলুন সুবহান দ্বিতীয় নম্বর ওয়ালিয়াতা মা ওয়াল মাসাকিন তারপরে লক্ষ্য করবে তোমাদের কাছে এতিম আর মিসকিন কার হাত পেতেছে যদি কোনো এতিম আর মিসকিন হাত পতে সঙ্গে সঙ্গে তার হাতে পয়সা দাও তোমার পকেটে দু টাকা আছে এক টাকা আছে দিয়ে দাও আমি একদিন আমার কাজ হচ্ছে রমজান মাসের পরে যখন বর্ষাকাল থেকে ছুটি থাকে আমি বেশিরভাগ দিন বর্ধমান যাই বর্ধমানের যে বিগ বাজার আছে এখন স্মার্ট বাজার হয়েছে ওখানে আমার একটা বন্ধুর জুসের দোকান আছে আমি ওখানে গিয়ে বসি ওইখানেই নামাজ পড়ি তো ওর কাছে জুস খায় তো আমি একদিন বসে আছি তো দুটো বাচ্চা ছেলে জানি না কোন ধর্মে তারা এসে দুজন স্বামী স্ত্রী বলছে দাদা একটু খাওয়াও না জুস দাদা পয়সা দাও না তো এরা সবার চরিত্র দাঁড়িয়ে গেছে মা গুলো জন্ম দিয়ে ছেড়ে দিয়েছে এই ভাষা বলল আমি বললাম আমার কাছে আয় আমি জুসওয়ালাকে বললাম দুজনকে দু গিলাস জুস দাও প্লাস্টিকের গ্লাসে নয় ওই কাঁচের গিলাসটা দাও যেটা সবাই খাচ্ছে পয়সা আমি দিচ্ছি পয়সা যখন দিচ্ছি তোমাকে ওই কাঁচের গিলাস দিতে হবে তাদের হাতে ধরিয়ে দিলাম তাদেরকে এটা বুঝাতে চাইলাম তৌ মানুষ আর ইও মানুষ তো একে ছোট করছিস হারাম কর তুই যে গিলাসটাই খাচ্ছিস ওই গিলাসই খাচ্ছি আবার কালকে এসে ওই এটো গিলাসটাই তুই খাবি তাহলে তোর দাম কি রইল কথাটা বুঝতে পারে না

তিনশো কিলোমিটার আমার বাড়ি থেকে এখান পর্যন্ত আমি কত বড় মুসাফির বুঝেলে বেলা বারোটায় গাড়ি ছেড়েছি খানা বাড়ি থেকে রাত আটটায় ঢুকেছি বারোটা একটা দুটো তিনটে চারটা পাঁচটা ছটা সাতটা আটটা আট ঘন্টা সময় লেগেছে আমার বাড়ি থেকে আট ঘন্টা গাড়ির ওপরে রাস্তায় দাঁড়িয়েছি কখনো চা খেয়েছি পিসাব করেছি বাস এত টাইট হয়েছিলাম তো আমি এসে বলে দিলাম আমাকে কেউ ডিস্টার্ব করো না আমি ঘুমাবো আজকের এই সভায় আমি হচ্ছি সব থেকে বড় মুসাফির আল্লাহ কোরআনে বললেন এই তিনজনের হাতকে ফিরিয়ে না। আর একটা আয়াত শুনিয়ে দিই কিয়ামতের দিনে জান্নাতিরা যখন জান্নাতে প্রবেশ করবে জাহান নামিরা যখন জাহান নামে যাবে কোরআন বলছে জান্নাতিরা প্রশ্ন ছুড়বে দিকে জান্নাতি দিকে ফি জান্নাতি ইয়াতাসালুনা নিল মুজরিমিনা মা সালাকাকুম ফি সাকার তোমরা কেন জাহান নামে যাচ্ছ তোমরা বলতে আমরা ভালো লোক ভদ্র লোক তারা এক নম্বর উত্তর দেবে কলু লামনাকুম মিনাল মুসাল্লি আমরা মুসল্লিদের মধ্যে ছিলাম না না কোন তিমুল মিসকিন এবং আমরা মিসকিনকে খানা খাওয়াইতাম না ওয়া কুননা নাখুদু মান খাইদিন আর দাড়ি টুপি নামাজি মুসল্লিদিকে দেখে হাসি ঠাট্টা বিদ্রূপ করতাম আল্লাহ তার জন্য আমাদেরকে জাহান্নামে পাঠিয়েছে তারা দুঃখ প্রকাশ করে বল আমার ভাই আমি আপনাদের কাছে পৃথিবীতে দুটো জায়গা সব থেকে সুন্দর কটা বললাম দুটো এক হচ্ছে আল্লাহর ঘর মসজিদ যেখানে আল্লাহর ইবাদত হয় দ্বিতীয় ওই জায়গা যেখানে আল্লাহ আল্লাহ রসুলের কথা আলোচনা হয় আমার ভাই আপনাদের কাছে আমি বেশি কিছু চাইব আমি চাইব কোরআনে ৩০ পারা আছে ৩০ বস্তা সিমেন্ট এক বস্তা করে তাড়াতাড়ি হাত তুলেন তিরিশ জন আল্লাহর বন্দা আল্লাহ নবী বলেছেন জাকিরা কচ্ছিত সম্পদ কেয়ামতের দিন এটা আল্লাহ নবীর হাদিস মানুষ কাঁদবে আমি যদি আরো কিছু টাকা কিছু সিমেন্ট দান করে আসতাম আমার জন্য মঙ্গল হতো এই মসজিদের এক একটা রেপ এক একটা বালি সিমেন্ট সব আল্লাহর কাছে সাক্ষী প্রদান করবে আল্লাহ এই বান্দা নিজের শ্রম দিয়ে মাল দিয়ে মেহনত দিয়ে তোমার ঘরকে দাঁড় করিয়েছে এটার বাদাউলতেই আল্লাহ আপনাকে ক্ষমা করে দিবেন আমি বলবো ভাই এক বস্তা করে তিরিশ জন আল্লাহর বান্দা কে কে আছেন তাড়াতাড়ি হাত তুলেন আমার সাথে মোলাকাত করবেন আসুন ভাই উঠে আসুন উঠে আসুন উঠে আসুন আরে ভাই আসুন কালকে মরে যাবো আর দেখা হবে না আল্লাহ এই যে নামটা লেখুন নামটা লেখুন এক বস্তা সিমেন্ট নামগুলো লেখুন তাড়াতাড়ি মাশাল দুইজন ভাই দু বস্তা সিমেন্ট এই নামটা লেখে রেখে রেখে পয়সা দিয়ে দিবেন একজন ভাই দুশো টাকা দিয়েছেন ভাই তাড়াতাড়ি পাঁচ বস্তা কি নাম ভাই মুজিবুর রহমান ভাই পাঁচ বস্তা ভাই এই কেউ চলে যাবেন না বসুন এক মিনিট আসতে কেউ চলে যাবেন না আমি তিরিশ বস্তা চেয়েছি Inam? You know? you know?